আসসালামু আলাইকুম। ক্লাস 3 এর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের পেছনে দুর্গার ছবি দেওয়া হয়েছে, এটার মূলত কারণ কি? এই বিষয়টি যখন আমার সামনে আসে তখন এটাকে আমি নিছক ভুল মনে করে এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু এর পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। তখন আমার কাছে মনে হলো এটা মূলত কেন করা হলো, এর পেছনে কারণ কি। এইটা দেখার জন্য আমি ক্লাস 3 এর ইসলাম এবং নৈতিক শিক্ষা বইটি গুগল থেকে পিডিএফ যে ফাইল রয়েছে সেটা সংগ্রহ করলাম। আমার উদ্দেশ্য ছিল এই বই থেকে ভুলগুলি বের করা, এই বইতে আর কি কি ভুল আছে এবং এই বইতে কেন দুর্গার ছবি পেছনে দেওয়া হলো। এই বইটি মূলত পিডিএফ এ 77 পেজে, মূল বইটা হচ্ছে 71 পেজের। আমি প্রথম থেকে নিয়ে পড়া শুরু করলাম। এই বইয়ের প্রথম অধ্যায়ই ছিল স্রষ্টা এবং স্রষ্টার অস্তিত্ব নিয়ে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি আল্লাহর অস্তিত্ব নিয়ে এবং এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, কোন স্রষ্টা এই পৃথিবী সৃষ্টি করলেন। এই বিষয়টি যখন আমি পড়তেছিলাম তখন আমার মনে হচ্ছিল ক্লাস 3 এর বইয়ে এই রকম হাই লেভেলের ইসলামিক জ্ঞান কিভাবে থাকতে পারে। যে বই নিয়ে ইতিমধ্যে সমালোচনা হচ্ছে সেই বইয়ে এগুলি কিভাবে দিতে পারে। মূলত স্রষ্টার অস্তিত্ব নিয়ে যে বিষয়গুলি এই বইতে বলা হয়েছে সেই বিষয়গুলি আমরা আমাদের বয়সে এসে নাস্তিকদের সাথে ডিবেট করছি, যে এই নবমণ্ডল ভূমণ্ডল কিভাবে সৃষ্টি হলো। আপনি কল্পনা করতে পারেন এই বিষয়গুলি ক্লাস 3 এর বাচ্চারা শিখে ফেলছে ক্লাস 3 তে থাকতে। ক্লাস 3 এর বইটি যদি আপনি পড়েন, একে একে পড়তে পড়তে পুরো 71 পেজ আমি পড়ে শেষ করেছি, যেখানে একটা ভুলও আমি ধরতে পারিনি। এবং আমার কাছে মনে হয়েছে এই বইয়ে কিভাবে এর শেষ পৃষ্ঠায় দুর্গার ছবি লাগানো হলো, এই রকম একটি বইয়ে যেখানে একটা ভুল পর্যন্ত আমি ধরতে পারিনি। আপনারা জানেন ইসলামিক স্টাডিজের উপরে আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি এবং মাদ্রাসা থেকে আমি ইন্টারমিডিয়েট পাশ করে এসেছি, সেহেতু আমার জন্য এই ভুল ধরাটা খুবই সহজ ছিল, কিন্তু আমি একটা ভুলও এই বইতে খুঁজে পাই নাই। বইতে যেহেতু আমি ভুল খুঁজে পাই নাই সেহেতু আমি অবাক হয়েছি যে তাহলে কেন দুর্গার ছবি এই বইয়ের পেছনে লাগানো হলো। তখন আমি খেয়াল করে দেখলাম যে বইটি বা যে মলাটটি পেছনে লাগানো হয়েছে ওই মলাটটি মূলত ক্লাস 3-এরই হিন্দু ছাত্রদের জন্য তৈরি হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম মলাটটা এই মলাটের সাথে লেগে গেছে। অর্থাৎ ক্লাস 3-এর মুসলমান ছাত্র এবং হিন্দু ছাত্রদের জন্য যে বইটি তৈরি করা হচ্ছিল ওই বই পাশাপাশি যেহেতু ছিল, সম্ভবত ওই বইয়ের প্রথম অংশ এই বইয়ের শেষ অংশের সাথে লেগে গেছে। কিন্তু যেহেতু এই বই আমি কোনো ভুল খুঁজে পাই নাই এবং আমার কাছে মনে হলো এই বইটি যদি কোনো সাধারণ মুসলমান পড়ে তাহলে এমন সব জিনিস সে শিখতে পারবে যা বর্তমানে 10 বছর পড়াশোনা করে মানুষ শিখতে পারবে না, যে বিষয়গুলি এই বইয়ে উল্লেখ করা হয়েছে। এই বইটি সকলেরই পড়া উচিত, পড়লে আপনি বুঝতে পারবেন এই বইয়ে কত সুন্দরভাবে ইসলামকে উপস্থাপন করা হয়েছে। এখানে সুস্পষ্টভাবে ওযু কিভাবে করতে হয়, সূরা নাস, সূরা ফালাক এই বিষয়গুলিও ক্লাস 3 এর বইয়ের বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে বা দেখানো হচ্ছে। এই বইগুলি যেহেতু নতুন কারিকুলামে, এই নতুন কারিকুলাম সম্পর্কেও আমার একটা নেগেটিভ ধারণা ছিল যে এই বিষয়গুলি কিভাবে তারা মানুষকে শেখাচ্ছে, কিন্তু এই বইটি পড়ে আমার কাছে মনে হলো এই শিক্ষা কারিকুলাম তো যদি শেখার জন্য ছাত্ররা পড়ে তাহলে তো অনেক উপকার হবে। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হলো এই বইটি পড়লে আপনি সুস্পষ্টভাবে ধারণা পাবেন, কিন্তু তখনও মনের মধ্যে একটা জিনিস ঘোরপাক খাচ্ছিল, এরকম একটি সরকারি বইয়ে কিভাবে এ ধরনের ভুল হতে পারে। যে বইটি ছাত্রদের পর্যন্ত পৌঁছানোর আগে কেউ এই বইয়ের মলাট পর্যন্ত খুলে দেখলো না এর মধ্যে কি আছে। ছাত্রদের হাতে পৌঁছানোর পরে তারা দেখতে পেল যে এর পেছনে দুর্গার ছবি লাগানো হয়েছে, সেটা ভুল ক্রমে হোক আর যেভাবেই হোক, এটা আমাদের মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে, এটাই তো স্বাভাবিক, তাই না। অবাক করার মতো বিষয় হচ্ছে এই বইগুলি যখন শিক্ষকদের হাতে পৌঁছায়, অন্ততপক্ষে ইসলাম এবং নৈতিক শিক্ষা নিয়ে যে বইগুলি তৈরি করা হয়েছে ওই বইগুলি তো তারা পড়ে দেখবে যে এর মধ্যে ধর্মীয় কোনো বিষয় উল্টাপাল্টা লেখা হয়েছে কিনা। এই বিষয়গুলি যদি তারা দেখতো তাহলে এই ভুলগুলি তারা ধরিয়ে দিতে পারতো, কিন্তু এই বইগুলি তারাও পড়ে নাই। যদি তারা পড়ে বা উল্টিয়ে দেখতো, যখন তারা বিতরণ করছে তখনও যদি দেখতো তাহলে এই ভুলগুলি তাদের সামনেও আসতো, কিন্তু তারাও এই কাজটা করে নাই। অবাক লাগলো এইখানেই, এই বইগুলি এতগুলি স্টেপ পার হয়ে আসার পরেও কারো চোখে এটা কেন পড়লো না, এই প্রশ্ন আমার মাথায় এখনও ঘোরপাক খাচ্ছে। তবে এই বই নিয়ে নিঃসন্দেহে আমি আপনাদেরকে বলবো, এই বইয়ে বাচ্চারা যদি পড়ে তাহলে অবশ্যই তাদের মেধার বিকাশ ঘটবে এবং ইসলাম সম্পর্কে এত অল্প বয়সে তারা এত বেশি পরিমাণে জানবে যা আপনার জানতে 10 বছর সময় লেগেছে, এটা আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি। এই বই সম্পর্কে আমি নিজে দায়িত্ব নিয়ে বলতে পারি, এই বইয়ের এক পেজ থেকে শুরু করে নিয়ে 71 পেজ পর্যন্ত পুরোটা আমি পড়ছি, যেখানে একটা লাইনও আমি বাদ দিয়ে নিই, কারণ আমি ভিডিও বানানোর ক্ষেত্রে অবশ্যই তথ্য যাচাই করে তারপরে বানানোর চেষ্টা করি, যাতে করে আমার ভিডিওর মাধ্যমে কারো প্রতি জুলুম না করা হয়। এই বিষয়গুলি আমি খেয়াল রাখার চেষ্টা করি অন্তত ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে বলবো এই বই সম্পর্কে মন্তব্য করার আগে এই বইটি আপনারা সকলে পড়বেন, এবং যদি আপনারা না পান আপনাদেরকে আমি বলে দিচ্ছি কীভাবে এই বইটি আপনারা সংগ্রহ করবেন। গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনারা লিখবেন ইসলাম এবং নৈতিক শিক্ষা ক্লাস 3 2024 এবং পাশে আপনারা পিডিএফ লিখে দিবেন, গুগলে পিডিএফ ফাইলটি চলে আসবে, ওই পিডিএফ ফাইলে আপনি এই বইটি পেয়ে যাবেন।
আর যদি আপনাদের সংগ্রহে থেকে থাকে তাহলে পড়ে নেবেন এই বইটি। এই বইয়ের মধ্যে আপনি কোথাও একটি ভুল খুঁজে পাবেন না। এবং আমার কাছে মনে হয়েছে এই বইটি পড়ার পরে যে এরপরে পরবর্তী যে বইগুলি আসবে, মানে অন্যান্য ক্লাসের যে ইসলাম এবং নৈতিক শিক্ষার যে বইগুলি আছে সেই বইগুলি আমি পড়ব ইনশাআল্লাহ। কারণ এই বই পড়ে অন্ততপক্ষে আমি এতটা মানে উজ্জীবিত হয়েছি, এতটা ভালো লেগেছে আমার কাছে যে ক্লাস থ্রির বাচ্চারা এত ভালো আরবি শিখবে, এত ভালো ইসলামিক জ্ঞান শিখবে, এটা সত্যি পুলকিত করার মতো একটা বিষয়। তবে সমালোচনা করার আগে অবশ্যই এই বিষয়টি জেনে করবেন যাতে করে কারো প্রতি জুলুম না করা হয়। আপনারা পড়বেন, আগে পড়বেন, তারপরে যদি সমালোচনা করার মতো কিছু থাকে অবশ্যই সমালোচনা করবেন, তবে আগে পড়বেন। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। এগুলি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নাসরু মিনাল্লাহি ফাতহুন করিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু।